আজকে সেকেন্ড টার্মের জন্য যেটা জিওগ্রাফি ক্লাস পড়ে জিওগ্রাফি আমি শ্রী নীল কুমার মানব অসমসায় আর বলছি আর তোমাদের যে এটা সেকেন্ড টার্মের যেগুলো মানে সাধারণ সিলেবাস ছিল যে 24 থেকে 26 হয় 47 24 থেকে 47 পেজ মানে কিসের উন্নতি বলতো তাহলে এখন এইটা পড়া আজকে আজকে আমি পড়াচ্ছি তোমাদেরকে যে ভারতবর্ষের অবস্থান ও ভারতবাসী ভারতবাসীর অবস্থান ভারতবাসী এইটা থেকে মেন মানে চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে এখান থেকে প্রশ্ন হ্যাঁ প্রশ্নগুলো আসবে উত্তর ভালোভাবে করবে দেখো শোনো লেখা আছে এই ভূগোলে আমাদের ভূগোলে পাতা 37 37 পেজ থেকে আরম্ভ করে ওগুলো পেজটা ভালোভাবে রিভাইজ দেবে রিভাইজ দিয়ে ভালোভাবে বুঝতে পারবে আর জেনে নেবে ওখান থেকে প্রশ্ন যেমন বলেছি যে পৃথিবীতে কয়টি আছে মহাদেশ মহাদেশ আছে তিনটে বলে আমরা জানি যে সাতটি আছে মহাদেশ সাতটি মহাদেশ আছে তারপরে দেখো লেখা আছে দু নম্বরে যে বৃহত্তম মহাদেশ কোনটি বৃহত্তম মহাদেশ বলতে আমরা এশিয়া মহাদেশকে বলি আর তারপর দেখো তিন নম্বরে আছে কি ভারতকে উপদ্বীপ বলা হয় কেন ভারতের তিন দিকে সাগর মহাসাগর আছে তার জন্য ভারতকে হয় মানে উপদ্বীপ বলিয়া বলা হয় ভারতের তিন দিকে কি আছে সাগর আছে মহাসাগর আছে আর তার মধ্যে তার মাঝে আমাদের দেশ আছে তার জন্য আমরা ভারতকে আমরা আমরা উপদ্বীপ বলা হয় আর ভারতের আকৃতি কেমন আকৃতি দেশে বিভিন্ন দেশে বিভিন্ন আকৃতি আছে তাই না তার আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষের আকৃতি কেমন ভারতের আকৃতি কেমন হচ্ছে আকৃতি হচ্ছে ত্রিভুজের মতো ত্রিভুজ আমরা চতুর্ভুজ ত্রিভুজ এলো আমরা অঙ্কে পড়েছি অঙ্কে ম্যাথামেটিক্সে পড়েছি তাই না সে তার ত্রিভুজটা কেমন সে তোমার জানো সে জানো তাহলে ভারতের আকৃতিটা ত্রিভুজের মতো এবার তারপর তারপর দেখো কি আছে যে ভারতের ভৌগোলিক গুরুত্ব বেশি কেন ভারত উত্তর গোলার্ধের মধ্যভাগে পূর্ব গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত বলে ভারতকে ভারতের ভৌগোলিক গুরুত্ব বেশি এটা ভালো করে মনে রাখবে তারপর দেখো লেখা আছে যে ভারতের আয়তন কত ভারতের আয়তনটা অবশ্যই মনে রাখতে হবে কারণ আমাদের দেশ আমাদের দেশ বিশাল দেশ এই দেশটা আয়তনটা জানতে তো হবেই তাই তো আয়তনটা কোন কিভাবে মনে রাখবে তা ভারতের আয়তনটা প্রায় প্রায় বলে দেখো তো 32,87,000 है ना 261 বর্গ কিলোমিটার এটা মনে মনে রাখবে তারপর সাত নম্বর দেখো ভারতের দক্ষিণে কি আছে আমাদের দক্ষিণ ভারতের দক্ষিণে কি আছে জানো তো শ্রীলঙ্কা রে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর কি আছে ভারত মহাসাগর দক্ষিণে গেলে পরে ভারত মহাসাগর সাগর নয় সাগর থেকে বড় মহাসাগর ভারত মহাসাগর আর শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নাম সবাই সবাই শুনেছ শ্রীলঙ্কা সিংহল শ্রীলঙ্কা তাই না তাহলে সিংহল নামটা সিংহল শ্রীলঙ্কা হয়েছে এবার দেখো কারো আট নম্বর দেখো যে কি বলছে আট নম্বরে আট নম্বরে হচ্ছে হিমালয়ের পর্বত ভারতের কোন দিকে হিমালয় বিশাল পর্বত হিমালয় পর্বত যে দেশটা যে পর্বতটা আমাদের দেশকে ঘিরে রেখেছে শত্রু হাত থেকে আমাদের মোকাবিলা করে রেখেছে চীন দেশে দাঁড়িয়ে একটি চলে গেছে হিমালয় পর্বত সেই হিমালয় পর্বতটা আছে বলে আমার দেশ কি নিরাপদ আছে তাই তো হিমালয় পর্বতটা কোথায় কোন দিকে ভারতের উত্তর দিকে ভারতের উত্তর দিকে হিমালয় পর্বত আজ তাহলে দেখো ভারতে কোন কোন ধর্মমণ্ডলে বাস করে আমাদের দেশের লোক একটা দিনে বাস করে না অনেক জাতি লোক বাস করে হ্যাঁ মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ হ্যাঁ পারসি ইত্যাদি ইত্যাদি প্রায় সব ধর্মমতের লোকেরা বাস করে তাই তো আবার একটা দেখো ভারতে ধর্ম নিরপেক্ষ দেশ কেন বলা হয় ধর্ম নিরপেক্ষ দেশ কেন বলা হয় ভারতে বিভিন্ন ধর্মমতের লোক বিভিন্ন একটা গুণ গুণই মানে বিভিন্ন ধর্মমতের লোক বাস করে আর সবার প্রতি সমান নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে তার জন্য ভারতকে কি বলা হয় ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয় ঠিক তো বুঝতে পেরেছো আর তো পুজো মাতৃভাষা যে জন্মের পর থেকে মায়ের কোলে বসে যে ভাষায় কথা বলা হয় তাকে মাতৃভাষা বলা হয় আর আমাদের ভারতের রাষ্ট্রভাষা কি তুমি বলা হয় তৃতীয় পর্বে
হিন্দি না কেউ বাংলা কেউ ইংলিশে এগুলো বলা হবে কি আমাদের ভারতের রাষ্ট্র আছে হিন্দি রাষ্ট্রভাষা হিন্দি আচ্ছা তাহলে পুরো ভারতের প্রধান খাদ্য কি আমাদের আমরা তো পুরো ভারতের পড়ছি তাই তো তাহলে পুরো ভারতের আমাদের প্রধান খাদ্য কি না সবাই জানো সবাই ভাত তাই ভাত বলবে আর তারপরে তারপরে দেখো এবার কি কোথায় গেল মেরা বসবে কুতুবি মহাদের মেরা রোজা খান এটা মনে আছে হ্যাঁ পশ্চিম উত্তর ভারতের মধ্যে প্রধান খাদ্য কি রুটি পশ্চিম ভারতের খাদ্য রুটি আবার উত্তর ভারতের রুটি রুটি মানে এই যে আমি প্রশ্ন করলাম না এই প্রশ্নটা ভালো করে একবার ইমেজ দিবে বুঝছো আর এই যে প্রশ্নটা পড়েছো পেজ নম্বর 39 এর পেজ তো এগুলো প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে অ্যানসার গুলো বাইতে লিখে রাখবে এখান থেকে প্রশ্ন আমি পরবর্তী যখন আসবো তখন তোমাকে সাজেশন দিয়ে দেবো এই ইস্যু পরীক্ষার সাজেশন দিয়ে দেবো কেমন আজকে এই হলো থাকলো আজকে তোমরা ভারতীয় ভাবে পড়াবো ভারতের অবস্থান আর ভারতের ভারতের অবস্থান কেমন আর আর ভারতের